এমএ শেষ বর্ষে স্নেহের শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতি এবং শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি প্রফেসর ফেরদৌসী আমিন, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের সাথে আজকে আমি জার্মানিতে হিটলারের উত্থান নিয়ে আলোচনা করব। এর আগে আমি ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে একটু আলোচনা করব। ভাইমার প্রজাতন্ত্রের সময়কাল হলো 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত। শিক্ষার্থীরা, তোমরা জানো যে যুদ্ধোত্তর ইউরোপে ভার্সাই চুক্তির ব্যর্থতার কারণে জার্মানিতে নাৎসিবাদ এবং ইটালিতে ফ্যাসিজমের উদ্ভব হয়েছিল। যুদ্ধোত্তর জার্মানির ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো উইমার প্রজাতন্ত্র বা ভাইমার প্রজাতন্ত্র, আর একটা হলো ডিক্টেটরশিপ। 1919 সালের সংবিধান অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো। এই প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হলেন ফ্রেডারিক ইবার্ট। ফ্রেডারিক ইবার্ট ছিলেন এই ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। ইবার্ট গণতান্ত্রিক পদ্ধতিতে শাসনকার্য পরিচালনা করছিলেন। সার্বজনীন ভোটাধিকার, রেফারেন্ডাম, গণতান্ত্রিক সরকার, বিল অফ রাইটস প্রভৃতি তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। 1925 সালে পল ভন হিন্ডেনবুর্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রজাতন্ত্রকে আরও সুদৃঢ় করা, শক্তিশালী করার প্রয়াস পান। অর্থাৎ তিনি প্রজাতন্ত্রকে আরও সুদৃঢ় করার চেষ্টা করেন। কিন্তু 1929 সালে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অচলাবস্থার কারণে এই সুযোগটা গ্রহণ করে অ্যাডলফ হিটলার। তোমরা অনেক সময় ভাইবাতে যদি জিজ্ঞেস করি যে হিটলারের পুরো নাম কি, তখন তোমরা অ্যাডলফ হিটলার পড়ো। আসলে তার নাম হলো অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার, ADOLF, অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার তিনি কি করে এই সুযোগটা গ্রহণ করে এবং তিনি জাতীয় সমাজতান্ত্রিক পার্টিকে সুগঠিত করে, শক্তিশালী করে এবং জাতীয় পরিষদে হিটলারের সৃষ্ট নাৎসি বাহিনী 160টা আসন লাভ করতে সক্ষম হয়। 1932 সালে ভোটে নাৎসি পার্টি 230টি আসন লাভ করে পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 1933 সালে প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ তিনি হিটলারকে চ্যান্সেলর নিযুক্ত করেন, মানে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন সেহেতু তাকে চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এভাবে দেখা যায় জার্মানিতে গণতান্ত্রিক পদ্ধতির পরিসমাপ্তি ঘটিয়ে হিটলার ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করেন। মানবজাতির ইতিহাসে জার্মানিতে হিটলার এবং ইতালিতে যে মুসোলিনির যেই প্রভূত পরিমাণ ক্ষমতা ছিল, এরকম ক্ষমতাবান অর্থাৎ তাদের হাতে যে পরিমাণ ক্ষমতা কেন্দ্রীভূত ছিল সেরকম ক্ষমতা বিশ্বে আর কখনো কারো হাতে কেন্দ্রীভূত ছিল না। এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। মূল আলোচনা করব যে ভাইমার প্রজাতন্ত্র। ভাইমার প্রজাতন্ত্রের পরেই কিন্তু হিটলারের, মানে ভাইমার প্রজাতন্ত্রের সময়েই হিটলারের উত্থান বলা যায়। এই জন্য আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। 1918 সালের শেষের দিকে যুদ্ধে জার্মানির পরাজয় নিশ্চিত হয়ে যায় এবং তখন হোহেনজোলার রাজবংশের রাজা ছিলেন কাইজার উইলিয়াম। স্বাভাবিকভাবেই যুদ্ধে পরাজয় এবং পরবর্তী সময় 1919 সালের ভার্সাই চুক্তি সব কিছু মিলে জার্মানির জনগণের কাছে তিনি জনপ্রিয়তা হারান। যুদ্ধের জন্য এবং ভার্সাই চুক্তি স্বাক্ষরের কারণে জার্মান জনগণ উইলিয়াম কাইজারকে দায়ী করে। এরই পরিপ্রেক্ষিতে জনগণের মধ্যে
চরম অসন্তোষ বিরাজ করতে থাকে এবং বিভিন্ন স্থানে বিদ্রোহ বিক্ষোভ শুরু হয়ে যায়। আর্থিক দুরবস্থা ও খাদ্যাভাব দেখা দেয়। তোমরা জানো যে যে কোনো যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত দেশে আর্থিক একটা দুরবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এবং খাদ্যাভাব দেখা দিতে পারে। তো এরকমভাবেই প্রথম বিশ্বযুদ্ধের অবশ্যম্ভাবী ফল হিসাবে জার্মানিতে আর্থিক একটা সংকট দেখা দেয় এবং খাদ্যাভাব দেখা দেয়। 1918 সালের নভেম্বর মাসে দেখা যায় যে কিয়েল বন্দরে জার্মান নৌসেনারা বিদ্রোহ ঘোষণা করে এবং তারা সোভিয়েত রাশিয়ার অনুকরণে শ্রমিক ও সেনাদের নিয়ে একটি সোভিয়েত স্থাপন করে। জার্মানির অন্যান্য শহরেও এ ধরনের মানে বিপ্লব শুরু হয়। মিউনিক এবং বেভেরিয়া এইসব জায়গায় দাঙ্গা শুরু হয়ে যায়। এভাবে এই যে অভ্যন্তরীণ ক্ষেত্রে এরকম বিক্ষোভ বিদ্রোহ বিশৃঙ্খলা দেখা দিল সেইটাতে ভীত সন্ত্রস্ত হয়ে 1918 সালের 10 নভেম্বর কাইজার কি করলো যে হল্যান্ডে পালিয়ে যান। জার্মানিতে এভাবে হোহেনজোলান রাজবংশের শাসনের অবসান ঘটে এবং জার্মানি একটি প্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্রে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় 1919 সালের বিপ্লব। 1919 সালের বিপ্লব কোনটাকে বলা হচ্ছে যে হোহেনজোলান রাজবংশের শাসনের যে অবসান ঘটলো এবং প্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্রের পরিণত হলো জার্মানি সেইটাকে বলা হয় 1919 সালের বিপ্লব। এই বিপ্লবটা আসলে মূলত ছিল যে বিশৃঙ্খলতার ফলশ্রুতি। মানে একদিকে যুদ্ধে পরাজয়, তারপরে ভার্সাই চুক্তির অপমানজনক শর্ত মেনে নেওয়া এবং ক্ষতিপূরণের বোঝা জার্মানির উপরে চাপিয়ে দেওয়া এবং অন্যদিকে নৈরাশ্যের অন্ধকার, সব কিছু মিলে জার্মান সাম্রাজ্যের জায়গায় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠিত হয়, জার্মান সাম্রাজ্যের পতন হয় এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ঘটে। এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সময়ে কাউন্সিল অফ পিপলস কমিশার নামে একটি কার্যনির্বাহী সমিতির উপরে সাময়িকভাবে জার্মানির শাসনভার অর্পণ করা হয়। আর যেহেতু জার্মানির যে রাজধানী বার্লিনে তখন গণ্ডগোল চলতে থাকে, সে কার আর তাছাড়াও আরেকটা ব্যাপার ছিল যে বার্লিনে বামপন্থী স্পার্টাসিস্টদের প্রাধান্য থাকায় নিকটবর্তী ভাইমার নামক জায়গায় সরকারের কর্মকাণ্ড স্থাপন করা হয়। এলাকাটি গেটে ও শিলারের মানবতাবাদী ঐতিহ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল। এই প্রজাতন্ত্র 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত টিকেছিল। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝো। তো এই যে ভাইমার প্রজাতন্ত্র, এটা 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত টিকেছিল এটা সত্য, তবে 1923 সাল পর্যন্ত প্রজাতান্ত্রিক সরকারের জন্য এটা ছিল একটা সংকটকাল। 1933 সাল পর্যন্ত টিকে থাকলেও 1919 সাল থেকে 1923 সাল পর্যন্ত এটা ছিল প্রজাতান্ত্রিক সরকারের জন্য একটা সংকটকাল। কেননা রাশিয়ার তখন, তোমরা জানো যে রাশিয়ায় তখন বলশেভিক বিপ্লব হয় এবং এর ফলশ্রুতিতে জার্মানিতেও সাম্যবাদী ভাবধারা প্রসার লাভ করে। বলশেভিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে উগ্র জার্মান যে সমাজতান্ত্রিকরা, তারা স্পার্টাকাস নামে একটি দল গঠন করে। তারা এই স্পার্টাকাস দলটি কার ভাবধারায় প্রতিষ্ঠিত হয়েছিল?
হয় যেটা নাকি রাশিয়ার যে বলশেভিক বিপ্লব সেটার ভাবধারায় এই উগ্র জার্মান সমাজতান্ত্রিক দল এটাই স্পার্টাকাস নামে পরিচিত হয় পরিচিত ছিল। এবং উগ্র সমাজতান্ত্রিকরা বিভিন্ন জায়গায় শ্রমিক ধর্মঘটের ডাক দেয়, এরা একটু উগ্র ধরনের ভাবধারার লোক মানুষ এরা অনুসারী ছিল। এবং তারা কি করে সমগ্র জার্মানিতে তারা বিভিন্ন জায়গায় শ্রমিক ধর্মঘটের ডাক দেয় এবং সমস্ত বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা মানে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে তারা ক্ষমতা দখলের জন্য পরিকল্পনা করে। তো সমাজতান্ত্রিক দল যে স্পার্টাকাস, হ্যাঁ, এই স্পার্টাকাসের নেতৃত্বে ছিল কার্ল লিবনেখট, হ্যাঁ লিবনেখট, কার্ল লিবনেখট ও রোসা লুক্সেমবার্গ, হ্যাঁ রোসা লুক্সেমবার্গের নেতৃত্বে যে ইবারের যে নেতৃত্বে যে প্রজাতান্ত্রিক সরকার ছিল এরা তার বিরোধিতা শুরু করে এবং ১৯১৯ সালের জানুয়ারি মাসে স্পার্টাকাস দল বার্লিন দখলের একটা চেষ্টা চালায়। এই চেষ্টাটা অবশ্য ব্যর্থ হয়েছিল। তারা স্পার্টাকাসটা কী করে, এই স্পার্টাকাসদের নেতৃত্বে ছিল কার্ল লিবনেখট এবং রোসা লুক্সেমবার্গ, রোসা এটা একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, রোসা লুক্সেমবার্গ, রোসা লুক্সেমবার্গ, এই কার্ল লিবনেখট এবং রোসা লুক্সেমবার্গের নেতৃত্বে এই যে এরা স্পার্টাকাস দলের অনুসারীরা তারা কি করলো যে তারা মনে করতো যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে নেবে, বার্লিন দখল করে নেবে। তারা ইবার্ট এবং তার যে সহকর্মীরা ছিল তাদেরকে অবরুদ্ধ করে এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখায় যে সরকারের যে সমর্থক দল ছিল যে তাদেরকে বলা হতো ফ্রি কর্পস, এই স্পার্টাকাসরা যখন ইবার্ট এবং তার সহকর্মীদেরকে অবরুদ্ধ করে তখন সরকারের সমর্থক ফ্রি কর্পস বা স্বেচ্ছাসেবক বাহিনী তারা কি করলো যে এই স্পার্টাকাসদেরকে পরাজিত করলো এবং বার্লিন মুক্ত করলো। তবে একটা জিনিস হলো যে সরকার সমর্থকরা তখন কি হলো যে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে, কারণ হলো যে তারা প্রজাতান্ত্রিক সরকারের যে প্রেসিডেন্ট ইবারকে যখন নাকি তারা অবরুদ্ধ করলো এই কারণে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়, উত্তেজিত হয় এবং লিবনেখট এবং তার যে আরেকজন সহচর ছিল রোসা লুক্সেমবার্গ তাকে হত্যা করলো এবং বেভেরিয়া মিউনিকেও কঠোরভাবে এই কমিউনিস্ট বিদ্রোহ দমন করা হয়। এভাবে সমাজতান্ত্রিক আন্দোলনকে কঠোরভাবে দমন করা হয়। বলা হয় যে এই সমাজতান্ত্রিক আন্দোলনটাকে মানে রুখে দেওয়ার জন্য তার ধ্বংস করার জন্য এত কঠোরতার আশ্রয় নেওয়া হয় যে রক্তের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু সমাজতান্ত্রিক আন্দোলনকে কঠোরভাবে দমন করা হলেও একেবারেই মুছে দেওয়া সম্ভব হয়নি। এভাবে দেখা যায় যে এই যে ভাইমার প্রজাতন্ত্র সেটা ১৯১৯ সাল থেকে ১৯১৯
23 সাল পর্যন্ত নানা প্রকার সংকটের মাধ্যমে সময় অতিবাহিত হচ্ছিল আর কি, নানা রকমের সংকটের মধ্যে পড়তে হয়েছিল। তারপরে এই সময়ে দেখা যায় জার্মানির চ্যান্সেলর কুনর পদত্যাগ করে এবং তখন ট্রেসিম্যান ক্ষমতা আসে, গুস্টভ ট্রেসিম্যান। তোমরা জানো গুস্টভ ট্রেসিম্যানের কথা, আগে তোমাদেরকে বলেছি যে তিনি সেই সময়ের একজন মানে বিখ্যাত কূটনীতিবিদ ছিলেন, গুস্টভ ট্রেসিম্যান অত্যন্ত একজন দূরদৃষ্টি সম্পন্ন কূটনীতিবিদ ছিলেন এবং অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তোমাদেরকে আমি যখন ক্ষতিপূরণ সমস্যা সম্পর্কে পড়াচ্ছিলাম তখন ট্রেসিম্যানের কথা বলেছিলাম যে ট্রেসিম্যান যখন না ক্ষমতায় আসেন কুনোর পরে চ্যান্সেলর হন, তখন তিনি প্রথমে তিনি চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী হন, পরবর্তী সময় অবশ্য ট্রেসিম্যান পররাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন। তিনি কিন্তু বলা যায় যে জার্মানির জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করার চেষ্টা করেন, কিছুটা সফলও হয়েছিলেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই দূরদৃষ্টি সম্পূর্ণ বিচক্ষণ রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন। অকস্মাত মৃত্যুর কারণে বলা যায় যে ভাইমার প্রজাতন্ত্রের বিরাট ক্ষতি হয়ে যায়। আচ্ছা, যেটা বলছিলাম যে ক্ষতিপূরণ সমস্যার মোকাবেলা করার জন্য ট্রেসিম্যান অত্যন্ত তৎপর হয়েছিলেন এবং তিনি মিত্র শক্তিকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধে অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর যেমন আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, জার্মানিও সেরকম একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এবং আর্থিক ক্ষেত্রে তাদেরও মানে অর্থাৎ জার্মানিরও অত্যন্ত দুরবস্থা চলছে, অর্থনৈতিক ক্ষেত্রে জার্মানির অবস্থাও শোচনীয়। তিনি মিত্র শক্তিকে বুঝাতে সক্ষম হন যে জার্মানির উপরে যে ক্ষতিপূরণের বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সে ক্ষতিপূরণটা যদি প্রদান করতে হয় তাহলে প্রথমে জার্মানির কী করতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হতে হবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন যদি সম্ভব না হয় তাহলে জার্মানির পক্ষে ক্ষতিপূরণ প্রদান করা একেবারেই সম্ভব নয়। এবং তারই চেষ্টায় দেখা গেছে যে পরবর্তী সময়ে ডায়েস পরিকল্পনা, ইয়াং পরিকল্পনা এসব পরিকল্পনা গ্রহণ করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঋণের প্রদানের স্বীকৃত মানে রাজি হয়, ঋণ প্রদান করতে রাজি হয়। এবং এভাবে দেখা যায় যে বলা হয় এই ডায়েস পরিকল্পনা আর অন্যদিকে ইয়াং পরিকল্পনা, এই পরিকল্পনাগুলোতে আলোপ আলোচনার মাধ্যমে যে জার্মানির অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ প্রদানের চেষ্টা, ঋণ প্রদানের ব্যবস্থা করা হয় এবং বলা হয় যে এই ঋণ থেকেই সে ক্ষতিপূরণের অর্থ কিস্তি মাধ্যমে প্রদান করবে, প্লাস যে অভ্যন্তরীণ যে অর্থনৈতিক সমস্যা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনের চেষ্টা করবে। এবং বলা যায় এই ট্রেসিম্যানের প্রচেষ্টায় কিন্তু এটা হয়েছিল এবং জার্মানিও অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পেয়েছিল সেভাবে সে আর্থিক অবস্থা উন্নয়নের চেষ্টা করে। কিন্তু এটা আসলে ভাইমার প্রজাতন্ত্রের জন্য একটা অত্যন্ত ক্ষতির ব্যাপার, এটা হলো যে 1929 সালে এই ট্রেসিম্যান গুস্টভ ট্রেসিম্যান তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করেন। তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, বলা হয় যে সেই সময়ে তার মতো এরকম দক্ষ একজন কূটনীতিবিদ বা দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ ব্যক্তিত্ব সেই সময়ে একেবারে বিরল ছিল। এটা ভাইমার প্রজাতন্ত্রের জন্য তার মৃত্যুটা একটা বিরাট ক্ষতি এবং এ কারণে বলা হয় যে তার মৃত্যুর পর থেকে অর্থাৎ 1929 সালে তার মৃত্যু হয় এবং 1929 সাল থেকে 1933 সাল পর্যন্ত এটা হলো এই ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতার পর্ব। এই 1929 সালে একদিকে যেমন গুস্টভ
ডেসিমেন মৃত্যুবরণ করলো, অন্যদিকে আমেরিকাতে মহামন্দা হলো। হ্যাঁ, এই মহামন্দার কথা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে এই মহামন্দার ফলে সমগ্র আমেরিকা, ইউরোপ এবং সমগ্র বিশ্ব প্রকম্পিত হয়েছিল। কারণ বলেছিলাম যে 24 অক্টোবর 1929 সাল সেদিন ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, সেদিন হঠাৎ করে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটে। যেহেতু সাধারণ মানুষেরা তাদের মানে অধিক লাভের আশায় তাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল, আর অন্যদিকে অনেকে ঋণ করেও এই শেয়ার বাজারে বিনিয়োগ করে। তো এই যে শেয়ার বাজারে কিন্তু মূল্য বৃদ্ধি পেতে ছিল, মানে মূল্য বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে এই শেয়ারের দাম কমে গেল, শেয়ার বাজারের পতন হলো, এটার ফলে মানে পুরো পৃথিবী বলা যায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এবং এই যে শেয়ার বাজারের ফলে শেয়ার বাজারের যে ধস নামলো, এটার প্রভাবটা সমগ্র আমেরিকা, ইউরোপ এমনকি এশিয়াতে এসে লেগেছিল। এই শেয়ার বাজারের ধস নামার কারণে, অর্থাৎ যে মহামন্দার সৃষ্টি হলো, এই মহামন্দার ফলে জার্মানিকে ঋণ প্রদান করা বন্ধ হয়ে গেল, এবং জার্মানিতেও সে সময় খাদ্যাভাব দেখা দিল, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি দেখা দিল, অন্যদিকে টাকা অর্থাৎ মূল্য কমে গেল আর কি, টাকার মূল্য কমে গেল। সব কিছু মিলে জার্মানির মহামন্দার প্রথম শিকার হলো জার্মানি। জার্মানির অবস্থা শোচনীয় আকার ধারণ করলো, মহামন্দার বলা হয় যে প্রথম শিকার হলো জার্মানি। তা যেহেতু বিদেশি ঋণ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ঋণ আসার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেল, সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের আশা তিরোহিত হলো, অনেক বেকার সৃষ্টি হলো। কারণ যুদ্ধের পর দেখা গেছে যে অনেক সৈন্য ছাঁটাই হয়ে গেল, সেই সৈনিকরা দেশে ফিরে আসলো, বেকার সমস্যা দেখা দিল, কর্মসংস্থানের অভাব দেখা দিল, সব কিছু মিলে দেশের অবস্থা যখন এমনই, তখন হিটলারের আবির্ভাব ঘটল। তাহলে এই যে হিটলারের, আমি যে বলেছি যে হিটলারের উত্থান এবং ভাইমার প্রজাতন্ত্র, এই দুটি আসলে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ভাইমার প্রজাতন্ত্রের এই সময়টায় অর্থাৎ 29 সাল থেকে 1933 সাল পর্যন্ত, এই সময়কালে দেখা যায় যে মহামন্দার আঘাতে এবং প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় প্লাস প্রথম ভার্সাই চুক্তির অপমানজনক শর্ত, সব কিছু মিলে যেটা একটু কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু মহামন্দার আঘাতে এবং সেই সময় যেহেতু ট্রেসিম্যানের মৃত্যু হয়, সব কিছু মিলে সেই সময় মানে অনেক সমস্যার সৃষ্টি হয়। বেকার যুবকের তৎপরতা বৃদ্ধি পায়, অনেক যুবকরা বেকার হয়ে যায়, খাদ্য অভাব দেখা দেয়, এবং সে সময় যুদ্ধ ফেরত যে সৈন্যরা ছিল তারাও কাজের জন্য উদগ্রীব হয়ে ওঠে, এবং হিটলার তখন এই সুযোগটাকে কাজে লাগায়, বেকার যুবকদেরকে নিয়ে এবং যুদ্ধ ফেরত যে সেনাদল ছিল সেইটাকে নিয়ে, তাদেরকে নিয়ে আধা সামরিক একটা তিনি ঝটিকা বাহিনী গঠন করেন, যেটা এসএ, ঝটিকা বাহিনীটার নাম ছিল এসএ। এই ঝটিকা বাহিনী গঠন করেন, এবং এই ঝটিকা বাহিনী আসলে পরবর্তী সময় মানে দেখা যায় যে এই ঝটিকা বাহিনী নাসি বাহিনীর রূপান্তরিত হয়, এবং 1932 সালের নির্বাচনে মানে দেখা যায় যে তারা 200, এই নাসি বাহিনী 230টি আসন লাভ করে, এবং 1933 সালে তিনি চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। 1934 সালে প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ যখন মৃত্যুবরণ করেন, তখন ভোটের মাধ্যমে অ্যাডলফ হিটলার
তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এভাবে জার্মানিতে এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা হলো, ইতিহাসে শুরু হলো নতুন একটা অধ্যায়। এই জন্য ভাইমার প্রজাতন্ত্রকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড বলা হয় ভাইমার প্রজাতন্ত্রকে। এবং এই হিটলারের যে চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট উভয় ক্ষমতার লাভের মাধ্যমে জার্মানিতে এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা হলো, ইউরোপের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন আমরা ভাইমার প্রজাতন্ত্রের যে পতন বা ব্যর্থতা দেখলাম, সেটার তো কিছু ভালো এবং খারাপ দুইটা সাইডই আছে, ব্যর্থতার কারণ আছে, কিছু কিছু ভালো কাজও আছে ভাইমার প্রজাতন্ত্রের। তো আমরা তাহলে এখন একটু মূল্যায়ন করার চেষ্টা করি যে ভাইমার প্রজাতন্ত্র কি কি কাজ করেছিল। আমি বলেছিলাম যে ভাইমার প্রজাতন্ত্র 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত এই যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, এবং এটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। হ্যাঁ, কিসের মধ্যে কি, মানে গণতন্ত্র থেকে এক নায়কতন্ত্রে রূপান্তরের সময়কাল, গণতন্ত্র থেকে এক নায়কতন্ত্রে রূপান্তরের একটা ট্রানজিশন পিরিয়ড ছিল এই ভাইমার প্রজাতন্ত্র। তো ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে বলা যায় যে ভাইমার প্রজাতন্ত্র বেশ কিছু ভালো কাজ করেছিল, চেষ্টা করেছিল যে সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার, বিল অফ রাইটস প্রভৃতি প্রতিষ্ঠিত হয়েছিল এই সময়ে। কিন্তু পরবর্তী সময়ে মহামন্দার কারণে এবং প্রথম বিশ্বযুদ্ধের, মানে বলা যায় যে মহামন্দার এক ফলে কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, এবং এই সমস্ত কারণে ভাইমার প্রজাতন্ত্র মানে মানে শেষের দিকে বলা যায় যে ব্যর্থতার দিকে ধাবিত হয়। মানে প্রথম দিকে যদিও সফল হয়েছিল, কিন্তু পরের দিকে সে আর সফলতা ধরে রাখতে পারে নাই। এই সুযোগে অ্যাডলফ হিটলার ক্ষমতা দখল করেছেন, তিনি প্রথমে চ্যান্সেলর হয়েছেন, এবং প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গের মৃত্যুর পরে তিনি ভোটের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা করেন। এবং তোমরা জানো যে অ্যাডলফ হিটলারের এক নায়কতন্ত্রের কারণে বিশ্বে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়, যেমন তার ছিল আগ্রাসী মনোভাব, এবং তার আগ্রাসনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ানোর কথা ছিল তারা তাকে তোষণ, তার প্রতি তোষণ নীতি অনুসরণ করে, এবং এই তোষণ নীতিকেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসাবে আখ্যায়িত করা হয়। এখন আমরা যদি ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই ব্যর্থতার কারণ যেটা বলা যায় সেটা হলো রাজতন্ত্রের প্রতি জনগণের আস্থা। রাজতন্ত্রের জনপ্রিয়তা, জার্মানির জনগণ রাজতন্ত্রের ব্যাপারেই বেশি একটা অভ্যস্ত ছিল। তারা হোহেনজোলান রাজবংশের যে উইলিয়াম, কাইজার উইলিয়াম, তার শাসনে তারা অভ্যস্ত ছিল। কিন্তু পরবর্তী সময় যখন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, আসলে প্রজাতন্ত্রের প্রতি তাদের তেমন একটা আস্থা ছিল না। এই রাজতন্ত্রের প্রতি জনপ্রিয়তা এবং রাজতন্ত্রের জনপ্রিয়তা এবং প্রজাতন্ত্রের প্রতি অনাস্থা, এটাও কিন্তু ভাইমার প্রজাতন্ত্রের
ব্যর্থতার পিছনে অন্যতম কারণ, কারণ জনগণের সহযোগিতা ভাইমার প্রজাতন্ত্র খুব একটা লাভ করে নাই। আর দুই নাম্বার তো কারণ তো তোমাদেরকে একটু আগে বলেছি যে মহামন্দা। ১৯১৯ সাল থেকে, যদিও ১৯৩৩ সাল পর্যন্ত এই ভাইমার প্রজাতন্ত্রের শাসন ছিল, কিন্তু তারপরে বলা যায় যে ১৯২৩ সাল পর্যন্ত কিছুটা সংকটের মধ্যে ছিল, এবং সেই সংকট কাটিয়ে উঠার পরপরই দেখা যায় ১৯২৯ সালে ১৯২৯ সালে দেখা যায় যে মহামন্দার প্রভাব এসে জার্মানিতে লাগে এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়, তারপরে টাকার মূল্য কমে যায়, বেকার সমস্যা দেখা দেয়, সব কিছু মিলে যে মহামন্দার কারণে এই প্রজাতান্ত্রিক সরকার ভাইমার প্রজাতন্ত্র ব্যর্থতার দিকে চলে যায়। আর বিশেষত খুবই দূরদৃষ্টি সম্পন্ন যে চ্যান্সেলর বা পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন এই ট্রেসিম্যান, গুস্তভ ট্রেসিম্যান, তার মৃত্যুতেও ভাইমার প্রজাতন্ত্র অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ তিনি একজন ভালো ছিলেন, উপদেষ্টাও ছিলেন, দিক নির্ধারকও ছিলেন। তো বলা যায় যে তার মৃত্যুর পরে জার্মানি যেন এই প্রজাতান্ত্রিক সরকার যেন মানে দিশেহারা হয়ে পড়ে, ট্যাকেল দিতে পারে না। মহামন্দার প্রভাবটা, মহামন্দার কে ভাইমার প্রজাতন্ত্র কোনোভাবেই করতে পারে নাই, ট্যাকেল দিতে পারে নাই, তাকে প্রতিরোধ করতে পারে নাই, বা মহামন্দার প্রভাব থেকে জার্মানিকে প্রভাব মুক্ত করতে ব্যর্থ হয়। তারপরে আরেকটা হলো সাংবিধানিক ত্রুটি। তিন নাম্বার ব্যর্থতার কারণ হলো সাংবিধানিক ত্রুটি। প্রজাতন্ত্র আসলে মানে প্রজাতন্ত্রে একটি দলের যে ছিল না, একক প্রাধান্য ছিল না, বিভিন্ন দল ছিল, সে কারণে বিভিন্ন দলের মধ্যে তেমন কোনো মানে সুষ্ঠু মানে ঐক্যবোধ ছিল না, যে কারণে দেখা গেছে যে ১৯১৯ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত জার্মান প্রজাতন্ত্রে ২১ বার সরকার পরিবর্তন হয়েছিল এবং ১২ বার দেখা যায় চ্যান্সেলর পরিবর্তন হয়েছিল। এটার পিছনে মূল কারণ ছিল যে সাংবিধানিক ত্রুটি, সাংবিধানিক ত্রুটিটার কারণেই এই প্রজাতন্ত্র তেমন একটা সফলতা অর্জন করতে পারে নাই। তো আজকে আমি তোমাদেরকে তাহলে যেটা পড়ালাম সেটার মর্মার্থ হলো এই যে ভাইমার প্রজাতন্ত্র যদিও ১৯১৯ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত শাসন করেছিল, কিন্তু তারপরেও দেখা যায় যে তাকে ১৯২৩ সাল পর্যন্তই সংকটের সময় অতিবাহিত করতে হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে ট্রেসিম্যান যখন ক্ষমতা মানে চ্যান্সেলর হন এবং পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী হন, তার সময়ে জার্মানি কিছুটা উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু পরবর্তী সময় ১৯২৯ সালে যখন আমেরিকাতে মহামন্দা লাগে এবং সেই সময় সেটা সবচেয়ে বড় ধরনের আঘাত এসে জার্মানিতে লাগে, এবং এই সুযোগে এই যে মহামন্দার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকা পয়সার মূল্য, অর্থের মূল্য কমে যাওয়া, বেকার সমস্যার সৃষ্টি, সব কিছু মিলে এই সুযোগটা গ্রহণ করে অ্যাডলফ হিটলার। এবং অ্যাডলফ হিটলার দেখা যায় তিনি প্রথমে চ্যান্সেলর নিযুক্ত হন প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গের সময়, পরবর্তী সময় হিন্ডেনবুর্গের মৃত্যুর পরে ১৯৩৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, এবং তার শাসন ক্ষমতা গ্রহণের সাথে সাথে গণতন্ত্রের অপমৃত্যু হয়
এবং একনায়কতন্ত্রের সূচনা হয়। এবং তোমরা জানো বিশ্বের বুকে যে কয়জন শাসকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে হিটলারের নাম শীর্ষস্থানে বলা যায়। তো আগামী দিন তোমাদেরকে হিটলার সম্পর্কে, অ্যাডলফ হিটলার সম্পর্কে আমি পড়াবো। আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।